সাম্প্রতিক সময়ে বিশ্ব সঙ্গীতের দরবারে সফলভাবে জায়গা করে নেওয়া অন্যতম আলোচিত ও জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস, যারা বাংটন বয়েজ নামেও পরিচিত। 7 সদস্যের এই ব্যান্ডের যাত্রা শুরু হয় 2013 সালে কোরিয়ার ক্ষুদ্র একটি এন্টারটেইনমেন্ট কোম্পানি বিগ হিট এন্টারটেইনমেন্টের অধীনে। বিটিএস এর শুরু সেই সময় থেকে বর্তমান অবধি উঠে আসার গল্পটা ছিল নানাবিধ চ্যালেঞ্জে ভরপুর। কোরিয়ান পপ সঙ্গীতের সূচনা অনেক আগে থেকে হলেও আধুনিক কে পপের উত্থান ঘটে 90-এর দশকে। সিও তাইজি অ্যান্ড বয়েজ নামের 3 সদস্যের একটি কে পপ ব্যান্ডের হাত ধরে এ যাত্রা শুরু হয়। কোরিয়ান সঙ্গীতে বড় পরিবর্তন আনতে তারা অগ্রণী ভূমিকা পালন করে। তাদের দেখানো পথে অভিষেক ঘটে বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, গার্লস জেনারেশন, এক্সো, বিগ ব্যাং সহ আরো অনেক জনপ্রিয় কে পপ ব্যান্ডের, এবং দ্রুত ছড়িয়ে পড়তে থাকে বিশ্ব সঙ্গীতের অঙ্গনে। ভি জাংকুক, জিমিন, সুগা, জিন, জোহোপ ও আর এম তরুণ এই 7 সদস্যকে নিয়ে বিটিএস। বিগত 7 বছরে তারা বিশ্ব সঙ্গীতের আসর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে দাপটের সঙ্গে নিজেদের জায়গা করে নিয়েছে। 2013 সালে বিগ হিট এন্টারটেইনমেন্টের অধীনে ডেবু করে বিটিএস। নো মোর ড্রিম গানটি দিয়ে তাদের আত্মপ্রকাশ ঘটে। ২০২০ সালে মুক্তি পাওয়া তারুণ্য নির্ভর এই ব্যান্ড দলের প্রথম ইংরেজি গান ডিনামাইট রিলিজ হওয়ার পর থেকে বাজিমাত করে যাচ্ছে সারা বিশ্বের সঙ্গীত অনুরাগীদের মনে, জয় করে নিয়েছে অনেক স্বীকৃতি ও সাফল্য। এছাড়া তাদের প্রাপ্তি ঝুলিতে যোগ হয়েছিল সঙ্গীতের সম্মানজনক পুরস্কার গ্র্যামির মনোনয়ন। কোরিয়ান কোনো গানের দল হিসেবে প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছিল তারা। মুক্তি পাওয়ার পর থেকে গানটি বিলবোর্ড হট 100 চার্টের প্রথমে অবস্থান করেছে টানা 2 সপ্তাহ। 7 সদস্যের ব্যান্ড বিটিএস এর আগে কোরিয়ার আর কোনো ব্যান্ড দল যুক্তরাষ্ট্রের বিলবোর্ডে 1 নম্বরে উঠতে পারেনি। এতদিন ধরে 2012 সালে মুক্তি পাওয়া গ্যাংনাম স্টাইলের 2 নম্বরে ওঠাই ছিল যুক্তরাষ্ট্রের বিলবোর্ডে কে পপের সর্বোচ্চ সাফল্য। এছাড়াও ইউটিউবে গানটির ভিডিও মুক্তি লাভের পর 24 ঘন্টা শেষে 101 মিলিয়ন ভিউ লাভ করে। এর ফলে এটি মুক্তি লাভের পর দ্রুত সময়ে সর্বাধিক দেখা মিউজিক ভিডিও হিসেবে স্বীকৃতি পায়। বিটিএস এর জনপ্রিয়তার মূলে রয়েছে তাদের গানের বিষয়বস্তু, যা বিটিএস আর্মি বা ভক্তদের মনে দাগ কাটিয়ে দেয়। তাদের ভক্তকুলের অধিকাংশই তরুণ তরুণী বা কিশোর ছেলে মেয়ে। এই বয়সী ছেলে মেয়েদের যেসব সমস্যা মোকাবেলা করতে হয়, গানগুলো যেন সেসব কথাই বলে। সামাজিক অস্থিরতা, মানসিক স্বাস্থ্য, একক সত্তা, নিজেকে ভালোবাসা ইত্যাদি থাকে তাদের গানের কথায়। এর সঙ্গে ব্যান্ড সদস্যদের চমকপ্রদ মিউজিক ভিডিও, অসাধারণ নৃত্য পারদর্শিতা ও অভিনব ফ্যাশন সেন্স তো রয়েছেই। বর্তমানে তাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে গেছে 4 কোটি 16 লাখ। ইনস্টাগ্রামে 3 কোটি 43 লাখ ফলোয়ার তাদের। টুইটারেও জুটে গেছে 3 কোটি 62 লাখ ফলোয়ার। ফেসবুকে 1 কোটি 62 লাখ ভক্ত তাদের। 2018 সালে বিটিএস ফোর্বস সাময়িকীর এশিয়ার প্রভাবশালী অনূর্ধ্ব 30-এর তালিকায় জায়গা করে নেয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিন নেক্সট জেনারেশন লিডার্স শিরোনামে বিটিএস কে নিয়ে প্রচ্ছদ ছাপায়। জাতিসংঘে দেওয়া তাদের ভাষণ ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়াও মিউজিক ব্যান্ড হিসেবে জনসংযোগের জন্য সবচেয়ে বেশি টুইটার ব্যবহার করায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সহ অসংখ্য কৃতিত্ব রয়েছে তাদের ঝুড়িতে। I want to hear your conviction. No matter who you are, where you from, your skin color, your gender identity, just speak yourself. প্রকৃত ভালোবাসার শুরুটা যেন হয় নিজেকে ভালোবাসার মধ্য দিয়ে, এই বার্তা বিশ্বব্যাপী তরুণ তরুণীদের কাছে পৌঁছে দিতে বিটিএস 2017 সাল থেকে ইউনিসেফের সাথে লাভ মাইসেলফ শিরোনামের একটি চমৎকার সামাজিক ক্যাম্পেইন চালিয়ে আসছে। এ পর্যন্ত প্রায় $3 মিলিয়ন অর্থায়ন করেছে এই ক্যাম্পেইন পরিচালনা করার জন্য। এছাড়াও বিটিএস আর্মিরাও অর্থ উত্তোলনে সমানভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করে।
তিন বছর ব্যাপী সফলভাবে এই প্রচারণাটি চালাবার পর 2021 সালে এসে দলটি পুনরায় তাদের এই লাভ মাইসেলফ কার্যক্রম শুরুর চুক্তি করেছে, যার অংশ হিসেবে এবারও $1 মিলিয়ন তারা দান করবে প্রতিষ্ঠানটিকে। এর সাথে আগের মতোই অন্যান্য উৎস থেকে অর্থ উত্তোলনও চালু থাকবে। গত 5ই মার্চ এক ভিডিওতে ইউনিসেফ এক ভিডিও বার্তায় এই তথ্যটি নিশ্চিত করে। কোরিয়ার GDP বাড়াতে BTS এর অসামান্য ভূমিকা রয়েছে। সাম্প্রতিক একটি প্রতিবেদন বলছে BTS এর অর্থনৈতিক প্রভাব এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে প্রায় $4.9 বিলিয়ন। এছাড়া কোরিয়ার ওয়েভের ফলে সাউথ কোরিয়ায় ব্যাপক পর্যটন শিল্পের প্রসার লাভ ঘটে। হ্যালো ভিউয়ার্স, আপনারাও যদি BTS আর্মি হয়ে থাকেন, তাদের কোন গানটি সবচেয়ে প্রিয় সেটি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর যদি BTS সম্পর্কে একেবারেই নতুন হয়ে থাকেন, তবে এক ঝলক দেখে নিতে পারেন তাদের গানগুলো। কে জানে, হয়তো আপনিও হয়ে যেতে পারেন একজন BTS আর্মি। আর কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ডগুলোর সম্পর্কে জানতে, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।